আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটি রিভিউ নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সাথেই থাকুন, আমরা আজকে আলোচনা করব কোভেরাম নামক একটি ট্যাবলেট। এটি উৎপাদন করে থাকে লেস ল্যাবরেটরিজ সার্ভেয়ার ফ্রান্স। এটি বাংলাদেশে বাজারজাত করে থাকে এসকেএফ বাংলাদেশ লিমিটেড। তো এই কোভেরাম ট্যাবলেটটি উচ্চ রক্তচাপের জন্য এবং যাদের করোনারি আর্টারির সমস্যা আছে তাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেটা আমরা পরে বলবো। আগে আমরা আলোচনা করবো যে কোভেরাম ট্যাবলেটটি প্রতি 4/5 মিলিগ্রামের ট্যাবলেটের প্রতি ট্যাবলেটের রয়েছে যে প্রতিটি কোভেরাম ট্যাবলেট রয়েছে পেরিন ডোপ্রিল 4 মিলিগ্রাম এবং অ্যামলোডোপিন 5 মিলিগ্রাম দুইটি উপাদানের সমন্বয়ে কিন্তু এই কোভেরাম ট্যাবলেটটি উৎপাদন করা হয়েছে। যখন মূলত অ্যামলোডোপিন এই ট্যাবলেটটি কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় এবং পেরিন ড্রোপ্রিল ট্যাবলেট কিন্তু করোনারি আর্টারি যাদের সমস্যা আছে করোনারি আর্টারির চিকিৎসা কিন্তু এই পেরিন ডোপ্রিল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। তো এটার কিন্তু অন্যান্য পাওয়ারও আছে, সেটা হলো 8/10। তো অনেকের ডাক্তার সাহেবগণ অনেকের দেখা যায় যে 8/10 দিয়ে থাকেন অথবা 4/5 দিয়ে থাকেন। তো আপনার রোগের ধরন অনুযায়ী কিন্তু ডাক্তার সাহেবগণ আপনাকে কিন্তু এই সমস্যা দেবে। যাদের একই সাথে হাই প্রেশার, হাইপারটেনশন প্লাস করোনারি আর্টারি সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই ট্যাবলেটটি ডাক্তার সাহেবগণ দিয়ে থাকেন। তো এই খুবই একটি ভালো ট্যাবলেট এবং খুব ভালো কাজ করে থাকে। তো মূলত উচ্চ রক্তচাপ এবং করোনারি আর্টারি এই সমস্যাটার জন্য কিন্তু এই কোভেরাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা নিকটস্থ যে কোনো ফার্মেসিতে কিন্তু এই ট্যাবলেটটি পেয়ে থাকবেন। তবে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আমরা সবসময় আপনাদেরকে বলে রাখি যে প্রত্যেকটি ঔষধের রিভিউ দিয়ে থাকে শুধুমাত্র সচেতনতার জন্য, জানার জন্য। কেউ নিজে থেকে ঔষধ ডাক্তারি নিজে থেকে চেষ্টা করবেন না। ডাক্তার সাহেব, যেসব ডাক্তার সাহেবের পরামর্শে আপনারা চিকিৎসা নিয়ে থাকেন, সেসব ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ ডোজও বাড়াবেন না অথবা ডোজ কমাবেনও না। ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু এটা করতে গেলে আপনার জন্য বিপদ। তো মূলত এই ট্যাবলেটটি কীভাবে সেবন করতে হয় সে বিষয়ে আলোচনা করব। মূলত এই ট্যাবলেটটি সবসময় আপনার ডাক্তারের পরামর্শ দিয়ে সেবন করবেন। অনেক সময় ডাক্তার সাহেবগণ বিশেষ করে রাতে দিয়ে থাকেন, 4/5 রাতে দিয়ে থাকেন, অথবা দেখা যায় 8/10 একবেলা দিয়ে থাকেন, অথবা কাউকে অর্ধেক দিয়ে থাকেন, বা কারোর জন্য সকালবেলা 4/5 একটা দিয়ে থাকেন এবং রাত্রেবেলা 4/5 দিয়ে থাকেন। তো আপনারা অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ যে আমার ডাক্তার সাহেব যতটুকু সেবন করতে বলবেন সে অনুযায়ী কিন্তু সেবন করবেন। আর একটা কথা হলো যে আমরা ঔষধের পুরোপুরি রিভিউ বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করতে পারি না, কারণ পুরোপুরি যদি লিটারেচার আপনাদের সাথে তুলে ধরতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো মেইন কথা হলো, আপনারা যদি এই ট্যাবলেট সম্পর্কে বা যে ঔষধগুলো আমরা রিভিউ দিয়ে থাকি, যদি আপনাদের এই বিষয়ে কোনো কৌতূহল থাকে, কোনো সমস্যা থাকে, কোনো জানার দরকার থাকে, আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন আমাদের ইনবক্সে গিয়ে, বা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো এটার একটা সুন্দর সমাধান দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যে কথাটা বললেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এইসব ভিডিও বন্ধুরা কিন্তু প্রত্যেকটা জিনিসই আমরা আপনাদের উপকারের জন্য বানিয়ে থাকি। দেখেন, আমি মনে হয় না যে এই ভিডিওগুলো আপনাদের কোনো কারোর জন্য যে কোনো ক্ষতির কারণ হবে। অনেকেই অনেক ধরনের ভিডিও দিয়ে থাকেন যার দ্বারা ক্ষতি হয় বা কোনো লাভ হচ্ছে না, কিন্তু এই ভিডিওগুলো প্রত্যেকটা মানুষের জন্য খুবই উপকারী। কারণ ট্রিটমেন্ট সম্পর্কিত এখনও আমাদের বাংলাদেশে কত মানুষ কত অজানা রয়ে গেছে। আমরা যখন ট্রিটমেন্ট দিয়ে থাকি তখন বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের তাদের অ্যাটিটিউড বা তাদের যে আচরণগুলো করে থাকে, যা তারা যেসব কথাগুলো বলে থাকেন তাতে বোঝা যায় যে তারা ট্রিটমেন্ট সম্পর্কে কিছুই জানেন না। অর্থাৎ তাদের যে ফার্স্ট এইড ট্রিটমেন্ট এবং তাদের শারীরিক যে একটা যত্ন নেওয়া, যে তাদের ঔষধ সম্পর্কে যে জ্ঞান একেবারেই শূন্যের কোঠায়। তো সেই জন্য আমাদের এই প্রয়াস যে যারা জানেন তারা তো অবশ্যই তাদেরকে ধন্যবাদ, আর যারা জানেন না তাদের জন্য এই আয়োজনগুলো, আর যারা জানেন আমি মনে করি তারা সবাইকে জানিয়ে দেবেন, তাদের সবাইকে সচেতন করা, যারা সচেতন তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে সমাজে সবাইকে সচেতন করার জন্য। এজন্য যদি ভিডিওগুলো আমরা শেয়ার করি তাহলে এটা দ্বারা অনেক মানুষ সচেতন হবে, সমাজ উপকৃত হবে, এবং সমাজ উপকৃত হলে আমাদের একটা সুন্দর আমরা সুন্দর সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারবো, সুস্থ জীবনযাপন করতে পারবো। আজকে দেখেন বাংলাদেশের এমন কোনো ঘর নাই যে মানুষ অসুস্থ নেই। তার প্রধান কারণ হলো যে শতকরা 99% 90-99% লোক ঠিকমতো ঔষধ সেবন করে না, 1% লোক বা
আপনি 1-10% লোক ধরতে পারেন যে তারা ঠিকমতো ঔষধ সেবন করে, বাকি 90% লোক ঠিকমতো ঔষধ সেবন না করার কারণে আজকে এই অসুস্থতাকে নিজের থেকে বরণ করে নিতে হচ্ছে। এই জন্য সবার সাথে অবশ্যই শেয়ার করবেন, নিজে যতটুকু জানবেন মানুষকে জানাবার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই আপনার জানা দ্বারা যদি একটি মানুষ সুন্দর জীবনযাপন করে তাহলে অবশ্যই কিন্তু আপনার সেই জানানোটা কিন্তু সার্থক হলো। তো আমরা সেই প্রয়াস নিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করার জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো রিভিউ দিয়ে থাকি। তো যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, বন্ধুদের সাথে শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিও আপলোড করার বা আপনাদের আমাদের পরিশ্রমটি সার্থক হয় এবং ভিডিও আপলোড দেওয়ার আরও মন মানসিকতা বৃদ্ধি পায় বা মনের সাথে আরও আনন্দ লাগে। তো আপনারা যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভুল হয়ে থাকে আমাদেরকে ভুল ধরিয়ে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে। ব্যক্তিগত যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে সঠিকটা দেওয়ার জন্য, এখানে কোনো ফেক ভিডিও তৈরি করা হয় না, সঠিকটা আপলোড দেওয়ার চেষ্টা করি আমরা। তথাপিও ভুল হতে পারে, আমি মানুষপত্র ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনারা ভুল হলে ধরিয়ে দেবেন। তো বন্ধুরা অনেক কথাই বললাম, যদি কেউ মনে কষ্ট পান সবাই মাফ করে দিবেন। আর একটা কথা যে আবারও বলছি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমি একটা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেকটা ঔষধের যে কতদিন সেবন করতে হবে এবং যদি উল্টাপাল্টা সেবন করা হয়, ডোজ মতো সেবন যদি না করা হয় তাহলে কী সমস্যা হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, সে বিষয়ে আমি নতুনভাবে আপনাদের সাথে লাইভে আলোচনা করব। আমি সেটা উদ্যোগ নিয়েছি, হয়তো ইনশাআল্লাহ শীঘ্রই অচিরেই আপনারা এই বিষয়ে আপনারা জানতে পারবেন। তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।